গতকাল ফারাক্কা জিআরপিপি তৎপরতায় নিজের প্রাণ ফিরে পেলেন ত্রিপুরার বাসিন্দা জাহিদ আহমেদ। উল্লেখ্য, গতকাল দুপুর নাগাদ ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনের এক যাত্রী 2 নম্বর প্ল্যাটফর্মে অচৈতন্য অবস্থায় পড়েছিল। তারপর প্ল্যাটফর্মের কর্মরত কিছু জিআরপিপির কর্মীরা তা দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় ফারাক্কা জিআরপিপির ওসি জিতেন্দ্রনাথ সিংহকে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ওসি ও ওই যাত্রীকে প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে ফারাক্কার বেনিয়াগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় চিকিৎসার জন্য। তিনি সোমবার সুস্থ হয়ে ফারাক্কার জিআরপিপির অফিসে এসে দেখা করেন এবং জিআরপিপি কর্মীদের ধন্যবাদ জানান। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। তো ফারাক্কা আসার পর পানি নিতে নামি, নামার পরে এখানে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। তারপরে আমি স্মৃতি হারিয়ে বলি, তারপরে সিআরপিএফ আরপিএফ মিলে আমাকে হসপিটাল নিয়ে যান। তারপর ওনারা যতটুকু দরকার সমস্ত কিছু করে আমাকে সুস্থ করে নিয়ে এসেছেন। তারপরে এখন সবার সাথে আমি দেখা করতে এসেছি, দেখা করে বাড়ি চলে যাবো। এই জিআরপির ভূমিকাটা কেমন লাগে, কী বলবো এটা নিয়ে মানুষ যাবে? মানে এটা বলতে গেলে মানে কালকে হয়তো আমি মরেও যেতে পারতাম, এটা তো করালার ইচ্ছা। কিন্তু তারপরে ওনারা যা করেছেন ওনাদের কাছে চিরজীবন কৃতজ্ঞ। তুমি কোথা থেকে আসছিলাম? আমি ব্যাঙ্গালোর থেকে আসছিলাম, আমার বাড়ি যাচ্ছিলাম গোয়া, আমার বাড়ি ত্রিপুরাতে। তো গোয়া ট্রেন আমার পর ওখান থেকে অন্য ট্রেন ধরে যেতাম। তারপর ফারাক্কা স্টেশনে কী হয়? এখানে যখন নামি আমি তখনই আমার মাথা ঘুরে পড়ে যায়। এখানে নেমেছিলাম পানি নেওয়ার জন্য, তো মাথা ঘুরে পড়ে গেছে। যখন তোমাকে নিয়ে যাও হসপিটাল, তখন তোমার জ্ঞান ছিল না? যখন আমাকে হসপিটাল নিয়ে যাওয়া সবাই আমাকে তুলে করে নিয়ে গেছে, জ্ঞান ছিল না, যাওয়ার পর জ্ঞান এসেছে। আজকে যদি এরা তৎপর না হতো তাহলে তোমার তারা বড় ক্ষতি হতে পারতো অবশ্যই। কি জিআরপিদের কি ধন্যবাদ দিবা? আমি কি বললাম, ওনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই ধরনের কাজ মনে করেন যদি জিআরপি কারপি আগামী দিনে করে তাহলে দেশের মানুষ অনেক, এই রেলের ডিপার্টমেন্টটা অনেক উন্নত হবে বা রেলে সফল করতে মানুষ অনেক উৎসাহ পাবে। রেলের সম্বন্ধে যে ভুল বার্তা ছিল তা ভালো বার্তা যাবে অবশ্যই। শান্তি কিসে নহি চাই, কেরে তাকে চাই, কিছিল মন ডাকাতি করতে কি কইছিস তাকে, সারা দিন শুধু শান্তি করছে, ডাকাতি উঠেছে লাঠি। ওটু চায় জীবন বদলায়।